চীন থেকে, সেখানে বরফ জমে গিয়েছে লেকে, তবু নৌকো চালানো তো আর বন্ধ করা যায় না, তাই সেখানে চলছে এই বিশেষ প্রতিযোগিতা, ফ্রোজেন বোট রেস, অর্থাৎ জমে যাওয়া লেকের ওপর চলছে এই বোট নিয়ে রেসিং। এবং সেই অভিনব ছবি আমরা দেখাচ্ছি এএনএম নিউজের পর্দায়, এবং রীতিমতো এই অভিনব রেসিং দেখে কিন্তু রীতিমতোই আপনি ভাবতে পারেন যে হঠাৎ করে জলে নয়, ফ্রোজেন লেকে কেন এই যে রেসিং তা হচ্ছে। এবং রীতিমতো সেখানে তাদের দাবি যে এর ফলে কিন্তু রীতিমতো শারীরিক একটি কসরত হচ্ছে, এবং ফ্রোজেন লেকের ওপর এই অভিনব রেসিং।